নাটুনির খাওয়া খুব একটা আমি বেশি রান্না করি না, অল্প অল্প করেই করি, কিন্তু অনেকগুলো রান্না করতে হয়। আলু পটল মাশরুম দিয়ে এটা একটা সবজি হবে, আর এখানে দেখতে পাচ্ছো কাকরোল ভাজা হবে, ছেলের জন্য পনিরের একটা ঝুরা করে ভাজা করব মশলা দিয়ে, একটু ম্যাগি মশলা দিয়ে, আরও অনেক কিছুই দেবো। মটরশুঁটি আলু দিয়ে হবে, এই দেখতেই পাচ্ছো, এই দেখো চিংড়ি মাছ এটা হবে, আর এখানে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, আদাও কেটেছি, টমেটোরও কেটেছি, এখানে হলো মাছের ডিমে ছোট ছোট করে মাছের ডিমে পকোড়া করবো, এখানে ধনে পাতা আরও অনেক ধরনের মশলা দেওয়া হবে, জাস্ট এটা শেয়ার করে দিলাম, ধুয়ে টুয়ে কেটে টেটে একদম পরিষ্কার, এখন আমি রান্না চাপিয়ে দেব। ঠিক আছে, চিংড়ি মাছ করছি আলু দিয়ে, একটু গ্রেভি গ্রেভি করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি, চলে এসো বন্ধুরা, দেরি না করে, ঝটপট করতে ভালোবাসি জানো তো বন্ধুরা, রান্না করতে ভালোবাসি, ঘরের কাজ করতে ভালোবাসি, ঝগড়া করতে ভালোবাসি, খেতে ভালোবাসি না, স্বাস্থ্য ভালোবাসি, আমি অনেক কিছুই ভালোবাসি, বুঝেছো? এটা হলো ছেলের জন্য। তো মাছের ডিম ভাজা হয়ে গেছে, ছেলের পনিরও করে দিয়েছি, ঝুরঝুরা পনির ভাজা ফ্রাই করেছি, আর এখন মাশরুম আলু পটল দিয়ে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কেমন এগুলো হবে? মাশরুম আলু পটল মটরশুঁটি দিয়ে একটা সবজি মতন হবে, ওখানে চিংড়ি মাছ হচ্ছে, চলো এদিকে দেখা। ফুলগুলো হলুদ লবণ নুন দিয়ে মাখা হয়ে গেছে, এগুলো ভেজে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? আর কি করবো বলো, এসব কাজ ছাড়া কি করবো বলো। আমি ছেলের জন্য পনিরটাকে ঝুরা করে মশলা দিয়ে বানিয়েছি, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, কে কে খেতে চাও চলে এসো দেরি না করে। তো হ্যাঁ, আমি টেবিলের মধ্যে কাভারটা লাগানো পছন্দ করি, আমাদের তো আর প্লাস্টিকের টেবিলে খাই না, প্লাস্টিকের টেবিল ভালো লাগে না, একটা কেমন গাইয়া গাইয়া লাগে, এই জন্য আমি না আমার ওই মানে এটা পুরো কাঁচ তো গ্লাস, তো এই জন্য না ওই একটা কিছু লাগাতে হয়, না হলে বুঝতেই তো পারো খারাপ হয়ে যদি যায়, এই কারণে। আর আমি দেখে কাউকে কপি করি না, আমাকে দেখে অনেকেই কপি করে, বুঝেছো? চুলকুনি ওঠে। হলুদ নুন দিয়ে দিয়েছি, এটা সকালে মশলাটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে ভালো করে লাল লাল করে তারপরে বানিয়ে, আমার এটা শুকিয়ে যাচ্ছে, আমি একটু ঘি দিয়ে নেই, ঠিক আছে? আমরা আবার ঘি, বাবা আমাদের তো ঘি নেই, আমরা গরিব মানুষ, বুঝেছো? তাই একটু করে ঘি দিই, বুঝেছো? আর তেলটা বেশি দিই, বুঝেছো? কালারটা কি সুন্দর এসছে দেখেছো, মাশরুম আলু পটল দিয়ে আর কি যে মটর দিয়ে সবজি করছি, এরপরে কাকরোল ভাজবো, বুঝেছো? কে কে খাবে চলে এসো দেরি না করে, বুঝেছো? এরপরে আরেকটা ভিডিও আসবে, রান্নার ভিডিও দিচ্ছি, তারপর আমি কী কী কিনেছি অল্প করে দেখাবো, পুরোটা দেখাতে পারবো না কারণ অনেকটাই বড় হয়ে যাবে, অল্প অল্প করে দেখাবো, একদিনে দেখালে তো হয়েই গেল, একটু একটু করে দেখাবো, তাই না? দেখতে পাচ্ছ আমার কাকরোল ভাজা হয়ে গেছে, কাকরোল ভাজা হয়ে গেলে নামিয়ে দিব, তো ভালো করে দেখছো কাকরোল ভাজাটা লাল লাল করে হয়ে আসলে নামিয়ে দিব। তো চলো ও টেবিলে কী কী করেছি তোমাদের দেখো, সাদা ভাত একদম ঝরঝরা সাদা ভাত হয়ে গেছে, ভালো করে দেখো ডিম ভাজা, ঠিক আছে? দেখতেই পাচ্ছো এখানে আছে পনির আছে ঝুরা মশলা দিয়ে করা, আর এই যে সবজিটা করলাম, আর এখানে আছে এই যে চিংড়ি আলু দিয়ে করেছি, এই অবধি বাস, ঠিক আছে রাখছি।